গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এখন অনেক সকাল সকাল উঠে পড়েছি, গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ বাড়িতে থাকবো না, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করতে চলে এলাম। তো সকাল সকাল একটু চা খেয়ে নিয়েছি, মেয়েকে খাবার বানিয়ে দিয়েছিলাম পাস্তা, তো মেয়ে পাস্তা নিয়ে স্কুলে চলে গেছে, কারণ স্কুল প্রাইভেট এখন বেশ কিছুদিন বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য কাজকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজকে অনেক বাড়িতে কাজ রয়েছে, বাড়িতে আত্মীয়ও রয়েছে, তো ঝটপট করে কাজ টাজ করে ব্যাগটা গুছাতে হবে। তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো যে কী নিয়ে আজকে ব্লগটা বানিয়েছি। ঠিক আছে বন্ধুরা, চলো দেখতে থাকো। আমি চাটা খেয়ে নিয়েছি, একটু বসলাম, প্রচণ্ড গরম, তো এরপরে একটু বাড়ির সকালে খাবার বানাতে চলে এলাম রান্নাঘরে। তো এখন আমি লুচি বানাচ্ছি সকলের জন্য, লুচি টুচি খাওয়া হবে সকালে, তারপরে রান্না করব, তারপরে ব্যাগ গুছাবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো এখানে লুচি সবজি সব হয়ে গেছে, আর এপাশে চা দিয়েছিলাম, দেখো চা রয়ে গেছে অনেকটা। তো আমি পরে তো আর খাই না চা, তো দেখি ওরা যদি কেউ খায় তো পরে দিয়ে দেবো, অনেকটাই রয়েছে। আর এপাশে দিকে জল ঢেলে দিয়েছো বিছানায়, নিজেই সব কিছু উঠিয়েছে, দেখো চাদর উঠিয়ে এখানে রেখেছে, তারপরে এটা কেউ উঠিয়ে এখানে রেখেছে, আবার ব্ল্যাঙ্কেটটাকে উঠাচ্ছে। জিনিসগুলো কেন তুই এরকম করছিস? রোদ হলে তখন দেবো। ইয়া বড় প্যাকেজ, কত কাজ করছে গো আমাদের দিয়া সোনা, কত কাজ করছে, যা দিয়া সোনা কত কাজ করছে। আরে রে পড়ে যাবি রে বাবা, তো ফ্রেন্ডস ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার পরে। আর আমাদের বাড়িতে এসেছে হচ্ছে দুটো মানে ননদ এসেছে, মানে পিসি শাশুড়ির মেয়ে, বড় পিসি শাশুড়ির মেয়ে, আর একটা হচ্ছে আর একটা মোটামুটি দুটো পিসি শাশুড়ির মেয়ে এসেছে বাড়িতে।
পিসিমণিকে দেখতে এসেছেন। তো এক ননদ চলে গেছেন বাড়ি, আর জামাইবাবু এসেছিলেন। জামাইবাবু আগের দিন গেছে, পরের দিন হচ্ছে সেই বড় ননদ গেছে, আর আরেক ননদ আছে। আরেক ননদ হচ্ছে আজকে সকালেই এসেছে, ওই ননদও চলে যাবে, বিকেলেই চলে যাবে, মানে এখন হয়তো রেডি হয়ে গেছে যাওয়ার জন্যে। তো বাস একটু পরেই আছে। তো এখন আমি উঠে পড়েছি, মানে এখন ধরো 5টা বেজেছে টাইম। তো ঘুম ধরে গেছিলো, ভীষণ বৃষ্টিও হয়েছিল। তো হ্যাঁ বন্ধুরা, শাশুড়ি মাকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে, আর পিসি শাশুড়িকেও নিয়ে যাওয়া হচ্ছে তার সঙ্গে। তো আমি পিসি শাশুড়িকে মাঝে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, গাইনো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, যেহেতু হসপিটাল থেকে প্রেসক্রিপশন করেছিলেন যে গাইনো ডাক্তার দেখাতে। তো সেই জন্যে তো আমরা হসপিটালেও গাইনো ডাক্তার দেখিয়েছি, আবার প্রাইভেটেও একটা গাইনো ডাক্তার দেখাতে আমি নিয়ে গেছিলাম, তোমাদের দাদাভাই যেতে পারেনি। তো সেই গাইনো ডাক্তার বলেছিলেন যে মানে সিটি স্ক্যানের রিপোর্ট, আলট্রাসাউন্ড, এক্সরে সমস্ত রিপোর্ট দেখে বলেছিলেন যে এখানে রেখে লাভ নেই, তো তোমরা হয়তো ক্যালকাটা চিত্তরঞ্জন মেডিকেল হসপিটালে নিয়ে যাও, নচেত যাও ভুবনেশ্বরে। তো আমি বাড়িতে এসে বললাম, তোমাদের দাদাভাই সিদ্ধান্ত নিল যে যা হবে তাড়াতাড়ি করতে হবে, বেশি লেট করলে হয়তো খারাপ হবে। খারাপ তো হয়েছে, ডাক্তারবাবুদের কথাবার্তা শুনে মনে হচ্ছে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব ওখানে আরেকবার আমরা চেক আপ করাতে চাই। তো সেই জন্যে আজকে আমাদের ব্যাগপত্র সমস্ত কমপ্লিট হয়ে গেছে গুছানো, শুধু জামা কাপড় কয়েকটা গোছাবো আরও রয়েছে। আর ওখানে গিয়ে ফ্যামিলি যেহেতু সবাই প্রায় যাচ্ছি, তো রান্নাবান্না ওখানে গিয়ে করব। এখান থেকে আমরা রুম মানে রুম ভাড়া নিয়ে নিয়েছি, আর থালা বাসন, মুদি বাজার, সকালে যে টিফিন খাওয়া হবে এখান থেকে আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি। ব্যাগ কমপ্লিট, আর শুধু জামা কাপড়গুলো গুছানো হলে হয়ে যাবে। আর এখন যাব আমি একটু বাজারে, মেয়ের মেডিসিন কয়েকটা নিয়ে নেবো তারপরে, আর জামা কাপড় কিছু আছে ওগুলো গুছালেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো আজকে যেহেতু রাত্রিবেলায় বেরোতে হবে, সেই জন্য এখনের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ ভোর চারটের সময় আমাদের ট্রেন। তো সেই জন্যেই তো ঠিক আছে, চলো বন্ধুরা। মাঝে একদিন ভিডিও দিতে পারিনি, কারণ ভীষণ চাপে ছিলাম তাই। তো পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, এই যে দেখো, এগুলো সব থালা বাসন, মুদি বাজার, এই দেখো দু প্যাকেট মুড়ি হাঁড়ি, আর এইখানেও রয়েছে আলু চাল। আর এগুলো একটা ব্যাগের মধ্যে নিতে হবে, এগুলো সব রেখেছি একটা ব্যাগের মধ্যে নেবো। যেমন ওইগুলো সব দেখো, মুড়ি বাজারটা যা সব রয়েছে, আর ওইটা একটা ব্যাগে নিয়েছি, এটা একটা ব্যাগে, বড় ব্যাগে নেবো। এইটা একটু গোছাবো, আর গোছাবো হচ্ছে এই দেখো, এই কটা জামা কাপড় বের করে রেখেছি, আর ওখানে রয়েছে যেগুলো পরে যাবো রয়েছে, আর এইগুলো হচ্ছে ব্যাগের মধ্যে নেবো ব্যাস, এটা হলেই। আর ওখানে একটা ব্যাগ গুছানো হয়ে গেছে অলরেডি, আর এগুলো গুছালেই হয়ে যাবে কমপ্লিট। ও ভেতরে ঢুকছিল, লটকাচ্ছে, তাহলে বলো বলে শর্ট হাইট যেটা ছিল বলে সেটা বিক্রি হয়ে গেছে, বলে এক্ষুনি নিয়ে যাও না, 10 টাকা নিবে বলে সেলাই করে দিবে নিচের দিকটা। তো ফ্রেন্ডস, বাজাতে চলে এসেছি, শাশুড়ি মায়ের জন্য একটা নাইটি এনে দিলাম, কারণ হসপিটালে ভর্তি করতে হলে শাড়ি তো পরা যাবে না, নাইটি পরতে হবে। তো সেই জন্যে আমি নাইটি এনে দিলাম, আর হচ্ছে মেয়েদের জন্য দুটো মানে টুকটাক কেনাকাটা করেছি, ওদের জন্য একটু গেঞ্জি টেঞ্জি কিনেছি, আমার জন্য একটা আমি একটা হাউস কোট কিনেছি, আর কিনে নিয়ে চলে এসেছি। আর তোমার দাদা ভাই ও হচ্ছে বাচ্চার ওষুধটা নিয়ে আসবে বলেছে, তাই আর গেলাম না ওষুধ দোকানে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আবার নেক্সট দেখা হচ্ছে, আজকে ভোর মানে রাত্রিতেই বেরোবো, আর পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।